আকাশবাণী কলকাতা, সমীক্ষা, শিরোনাম শূন্য হলো সুরের ভুবন, বলছি সংযুক্তা সিংহ। মাহারা 10 বছরের ছেলেটা দাদুর হাত ধরে যখন এই শহরে পা রেখেছিল, কলকাতাকে তখন বলা হতো শাস্ত্রীয় সঙ্গীতের মক্কা। বছর 45 আগের কথা। 6 বছর বয়সে দাদুর কাছে নাড়া বেঁধে তালিম নেওয়া শুরু করলেও সকাল সন্ধে তানপুরা নিয়ে সরগম রেওয়াজ একদম ভালো লাগতো না তার। একে তো বছর ভোর একঘেয়ে সারেগামা পাধানি অভ্যেস করে যাওয়া, তার ওপর একটু ভুল হলেই দাদুর প্রচণ্ড বকুনি। সুযোগ পেলেই তাই আর অমুখ হতো না ছেলেটা। কিন্তু শিষ্যের কণ্ঠে ঈশ্বর দত্ত প্রতিভার উন্মেষ টের পেতে সময় লাগেনি দাদু নিসার হোসেন খাঁ সাহেবের। তাঁর কাছে তালিম নিতে শুরু করার আগে বড় মামা গোলাম মুস্তাফা খাঁ মুম্বাই নিয়ে গিয়েছিলেন ভাগ্নেকে। মন টেকেনি সেখানে, দাদুর কাছেই ফিরে এসেছিল সে। কিংবদন্তি শিল্পী উস্তাদ ইনায়েত হোসেন খাঁর উত্তরসূরি, সে সময়ের নাম করা গাইয়ে উস্তাদ নিসার হোসেন খাঁ সাহেব উত্তরপ্রদেশের বদায়ুন থেকে নাতিকে নিয়ে চলে এলেন কলকাতার সঙ্গীত রিসার্চ একাডেমিতে। ভারতীয় মার্গ সঙ্গীতের তাবড় নক্ষত্র তখন একাডেমি আলো করে আছেন। খুদের প্রথমে ইন্টারভিউ, তারপর পরীক্ষা নিলেন এটি কানন, মালবিকা কানন, রাইচাঁদ বড়াল, বিজয় কিচলু, ভিজি যোগ, দীপালী নাগের মতো দিকপাল শিল্পীরা। কচি কণ্ঠে টরি রাগ শুনে তারিফ করলেন পণ্ডিত এটি কানন। ব্যাস, অপেক্ষার পালা শেষ। রীতিমতো স্কলারশিপ নিয়ে সঙ্গীতের পথে যাত্রা শুরু হলো বালক রশিদ খাঁয়ের। এসআরএতে তখন প্রতি বুধবার গান বাজনার আসর বসত। বড় বড় গুণী শিল্পীর কাছ থেকে সঙ্গীতের পাঠ নিত ছোটরা। আবার ছোটদের তালিম ঠিকমতো হচ্ছে কি না তার মূল্যায়ন করতেন একাডেমির শিক্ষকদের কমিটি। কমিটিতে ছিলেন গিরিজা দেবী, বিজয় কিচলু, জ্ঞানপ্রকাশ ঘোষ, এটি কানন, দীপালী নাগ প্রমুখ। কার কোথায় খামতি, কোন জায়গাটা শুধরে নেওয়া দরকার সেটা ধরিয়ে দিতেন তারা। রশিদের গানেরও মূল্যায়ন হলো। দাদু নিসার হোসেনকে চিঠি দিয়ে কমিটি জানালো এ ছেলের পুরো গায়কই উস্তাদ আমির খাঁ সাহেবের মতো। দাদু বললেন তা কী করে হয়, আমির খাঁ সাহেবের বাবা শামির খাঁর গুরু ছিলেন ছজ্জু খাঁ নাজির খাঁ, তারা আবার ছিলেন রামপুর সাহসোমা ঘরানার জনক ইনায়েত হোসেনের শিষ্য। আমিরের গায়কই কী করে রশিদের হয়? তবে নিসার হোসেন ছিলেন উদার মনের মানুষ, যার যা কিছু ভালো তা গ্রহণে কোনো দ্বিধা ছিল না তার। নাতিকেও অভয় দিয়ে বলেছিলেন গায়কি নিয়ে ভেবো না, যা ভালো লাগে করো। আমির খাঁ, বারেগুলাম আলী, ভীমসেন যোশী, যশরাজ সবার গানই ভালো লাগত রশিদের। গুরু বলেছিলেন নিজের ঘরানার গায়কি নিয়ে ভাবো, তাহলে আপনি নিজস্ব চলন খুঁজে পাবে। হয়েছিল তাই, ধীরে ধীরে পরিচিতি বাড়ল। উস্তাদ রশিদ খাঁ হয়ে উঠলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক বিখ্যাত শিল্পী। দেশের যে কোনো ধ্রুপদী সঙ্গীতের আসর তাকে ছাড়া অসম্পূর্ণ। মা সরস্বতী যেন চিরস্থায়ী আসন পেতেছেন তাঁর কণ্ঠে। কী বিলম্বিত, কী মধ্যলয়, কী দ্রুত, রাগ রাগিনী রূপ মূর্ত হয়ে উঠত তাঁর সুরের জাদুতে। মাত্র 11 বছর বয়সে এসআরের সঙ্গীত সম্মেলনে তার গলায় পুরিয়া ধানেশ্রীর আগে পায়েলিয়া ঝাঙ্কার মোড়ে শুনে প্রশংসায় পঞ্চমুখ শ্রোতারা। তার মধ্যে ছিলেন পণ্ডিত রবিশঙ্করও। গর্বে বুক ভরে উঠেছিল দাদুর। এসআরএতে 22 বছরের মতো ছিলেন রশিদ খাঁ। কিন্তু যেসব গুণীজনের সঙ্গ তাকে তৈরি হতে সাহায্য করেছিল একে একে বিদায় নিয়েছেন তারা। বছর 12 আগে এক সাক্ষাৎকারে অকপট রশিদ বলেছিলেন সেই যুগ আর ফিরবে না, ছেলে মেয়েদের রেওয়াজ করার ধৈর্য নেই। দাদু তাকে যেভাবে শাসন করতেন এখন তা অসম্ভব। ক্লাসিক্যাল গানের প্রতি স্পন্সরদের আগের মতো আগ্রহই নেই। কলকাতার সাংগীতিক পরিমণ্ডলও হারিয়ে গেছে। গাইয়ে হিসেবে তাঁর যে বিপুল খ্যাতি, রশিদ সবসময় তাকে বলতেন ঈশ্বরের কৃপা, তাঁরই আশীর্বাদ। বলতেন গানে যখন তিনি মগ্ন হয়ে যান, স্থানকাল বোধ লোপ পায়, তখন ভেতর থেকে ঝাঁকুনি দিয়ে কি যেন তার সম্বিত ফিরিয়ে আনে। শ্রোতাদের হৃদয়ে সুরের অভিঘাতে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন যিনি, সেই মানুষটি বলেছিলেন সকলের ভালোবাসা শুভেচ্ছা চান তিনি, যাতে মৃত্যুর পর তাকে শুধু বড় শিল্পী নয় ভালো মানুষ হিসেবে লোকে মনে রাখে। রশিদ বিশ্বাস করতেন ভালো মানুষ না হলে ভালো গায়ক হওয়া যায় না। আরও অনেক কিছু দেবার ছিল তাঁর, মাত্র 55 বছর বয়সে চলে যাওয়ার কথা ছিল না। সমীক্ষা শেষ হলো, বললাম সংযুক্তা সিংহ।